আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সবাইকে স্বাগতম আজকের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসটিতে। আমরা আমাদের পূর্ববর্তী আলোচনার ধারাবাহিকতায় আজকে পড়তে যাব যে তৎপুরুষ সমাস নিয়ে। তো আমরা এখানে চেষ্টা করব তৎপুরুষ শব্দের অর্থকে ব্যুৎপত্তিগতভাবে বিশ্লেষণ করে আমরা অর্থ বের করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে তৎপুরুষ সমাস কাকে বলে, তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাজন, এছাড়া তৎপুরুষ সমাস বোঝার জন্য আমাদের যে বিভক্তিগুলি লাগবে সেই বিভক্তিগুলিও আমরা এই পাঠে বা আজকের ক্লাসে জেনে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে চলে যাচ্ছে যে তৎপুরুষ সমাসকে আরেকটি নামে অভিহিত করা হয়, সেটা কি? তৎপুরুষ সমাসের আরেক নাম হচ্ছে কারকলোপী সমাস। কারক লোপী মানে লুপ্ত হওয়া, মুছে যাওয়া, কারকলোপী সমাস। তার মানে তৎপুরুষ সমাসের আরেক নাম কি? কারকলোপী সমাস। তৎপুরুষ সমাসকে ব্যুৎপত্তি বা তৎপুরুষ শব্দকে ব্যুৎপত্তিগত ভাবে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা কি পাই? আমরা পাই যে তন যোগ কয়ত যোগ প্রি যোগ উষ। ঠিক আছে, তো এইটাকে আরো যদি আমি সুন্দর ছোটভাবে বিশ্লেষণ করি বোঝার জন্য, তাহলে আমরা পাই যে তঞ্জক হয়ত থেকে আমরা পাই এর অর্থ দাঁড়ায় সে বা তিনি, এবং প্রিযোগ উষ এটা আমাদের জানায় পুরুষ। এবং এইটাকে যদি আমরা খুব সুন্দরভাবে গোছানোভাবে অর্থ বের করার চেষ্টা করি, তাহলে এই এই ব্যুৎপত্তিগত ভাবে বিশ্লেষণ থেকে আমরা অর্থ পেয়ে যাই যে তার বা সম্পর্কিত পুরুষ। আচ্ছা, এরপর আমরা বলতে পারি যে ছোট ছোট কিছু কি পয়েন্ট আমাদের তৎপুরুষ সমাস হচ্ছে, এটি হচ্ছে পরপদ প্রধান সমাস। এটা পরপদ প্রধান সমাস, তার মানে তৎপুরুষ সমাস পরপদ প্রধান সমাস। আচ্ছা, এত কিছু বলার পর আমাদের আমরা এবার সংজ্ঞায় চলে যেতে পারি বা আমরা কিছু উদাহরণ থেকে সংজ্ঞা বলতে পারি। যেভাবে আমরা বলি, আমরা যদি বলি যে যে সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থে প্রাধান্য সূচিত হবে তাকে বলা হয় তৎপুরুষ সমাস। আবার বলছে, পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে এবং পরপদের অর্থে প্রাধান্য পেয়ে যে সমাস গঠিত হচ্ছে সেই সমাসকে বলা হবে তৎপুরুষ সমাস। যেমন আমরা উদাহরণ থেকে যদি আমরা বলার চেষ্টা করি, আমরা বলি মন গড়া কথা বলো না, অনেক সময় বলি না মন গড়া। আচ্ছা, আমরা বলতে পারি যে ঋণ মুক্ত। আমরা প্রায়শই বলে থাকি যে রাজপুত্র শব্দগুলি আমরা পাই, রাজপুত্র। আচ্ছা, এইগুলি বিশ্লেষণ করে আমি সংজ্ঞায় চলে যাচ্ছি কেন এবার এরকম সংজ্ঞা হলো। আচ্ছা, মন গড়া, এটাকে আমরা ব্যাসপাক্য করলে কি দাঁড়ায়? মনে গড়া, তার মানে মন গড়া, মনে গড়া কথা। ঋণ মুক্ত কি হয়? ঋণ থেকে মুক্ত। রাজপুত্র কি হবে? রাজার পুত্র। তাহলে আমরা এই ব্যাস বাক্যতে আমরা কি পাচ্ছি? নতুন কিছু পাচ্ছি, সেটা হলো মনের, তার মানে কি আছে আমি পাশে লিখে দিচ্ছি, এর একটা বিভক্তি আছে। ঋণ থেকে এখানে দাগ দিয়ে দিচ্ছি র, রাজার। তার মানে এই যে পূর্ব পদের সাথে কি আছে, কি যুক্ত হচ্ছে, বিভক্তি যুক্ত হচ্ছে, সেটা বিভিন্ন ধরনের বিভক্তি, দ্বিতীয়া থেকে সপ্তমী যে কোনো একটা বিভক্তি যুক্ত হবে পূর্ব পদের সাথে। ব্যাস পাকে কোথায় যুক্ত হবে? ব্যাস পাকে পূর্ব পদের সাথে দ্বিতীয়া থেকে সপ্তমী যে কোনো একটা বিভক্তি যুক্ত থাকবে, যে বিভক্তিগুলো সমস্ত পদে যে মুছে যাবে, লোপ পাবে এবং পরপদের অর্থে প্রাধান্য পাবে। তার মানে দুইটা কন্ডিশন, এক পূর্বপদের বিভক্তি লোপ পাবে, পূর্বপদের থাকা বিভক্তি লোপ পাবে, এবং পরপদের অর্থে প্রাধান্য যদি কোনো সমাসে পায় তাহলে সেই সমাসকে আমরা বলবো তৎপুরুষ সমাস। আমরা দেখি যদি কি বলি আমরা, গড়া, গড়া প্রাধান্য পাচ্ছে কেন? তার কথা বা তার ভাবনাগুলিকে কি দিয়ে গড়া হয়েছে? মন দিয়ে গড়া হয়েছে। তার মানে মন থেকে, এখানে কোনো বাস্তবসম্মত কিছু নাই, কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই, সে মনে ভাবছে, মনে মনে ভাবছে ওইটা দিয়ে সে কিছু বলছে,
বা বলেছে সেটা হলো মন গড়া। তো আমি এই গড়াটা কি মন নে। তারপর মুক্ত, ঋণ মুক্ত, তার মানে কিস থেকে মুক্ত হয়েছে সে, সে ঋণ থেকে মুক্ত হয়েছে, সে পাপ থেকে মুক্ত হয়েছে, তার মানে মুক্ত হলো প্রাধান্য পাচ্ছে। পুত্র, কার পুত্র, পুত্রটা প্রাধান্য পাচ্ছে। এরপর আসবে তার, সে কার পুত্র, রাজার পুত্র, রাজপুত্র। তার মানে পর ও পূর্বপদে বিভক্তি, ব্যাচবাকি পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে লোপ পাবে এক, এবং পরপদের অর্থের প্রাধান্য পাবে যে সমাসে, সেই সমাসকে বলা হবে তৎপুরুষ সমাস। আচ্ছা, এরপর আমরা বলতে পারি যে আমরা তো সংজ্ঞায় চলে গেলাম, তৎপুরুষ সমাসে আমরা জানি যে তৎপুরুষ সমাসে কি হবে, তৎপুরুষ সমাসে দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তি লোপ পাবে, দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তি লোপ পায় বা ব্যবহৃত হয়, যেভাবে আমরা দেখি দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তি লোপ পায়। এবং এই বিভক্তি অনুসারে, এই বিভক্তি অনুসারে তৎপুরুষ সমাসের নামকরণ আমরা সংক্ষেপে করলাম হয়। তাহলে তৎপুরুষ সমাসে দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তিগুলি বিভক্তি যে কোনো একটি বিভক্তি লোপ পাবে এবং পরপদ অর্থে প্রাধান্য পাবে। এবং এই যে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই বিভক্তি কোন বিভক্তি লোপ আছে তার উপর ভিত্তি করে তৎপুরুষ সমাসে যে শ্রেণী বিভাজন আছে সেটা নামকরণ হয়ে থাকে। যদি দ্বিতীয়া বিভক্তি লোপ পায় দ্বিতীয়া তৎপুরুষ সমাস হবে, যদি তৃতীয়া বিভক্তি লোপ পায় তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। একইভাবে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি যদি লোপ পায় তাহলে সেটা হয়ে যাবে তৃতীয়া তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী এবং সপ্তমী তৎপুরুষ সমাস। আচ্ছা, তো আমরা এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা আসলে তৎপুরুষ সমাস শ্রেণী বিভাজন যাওয়ার আগে আমি একটু আমাদের পূর্বের হয়তো নিচের ক্লাসগুলি থেকে আমরা যে বিভক্তিগুলি পড়েছি সেটা একটু বলার চেষ্টা করি, তাহলে হয়তো বোঝার জন্য আমাদের সুবিধা হবে। যেমন আমরা শ্রেণী বিভাজনে চলে যাব, সেটা কি আমরা জানি, আমরা এখান থেকে আসলে বলে ফেলতে পারতেছি যে তৎপুরুষ সমাসের স্ট্রাকচার বা গঠন প্রণালীটা কি, গঠন প্রণালী কার গঠন প্রণালী, তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের আর নাম কি, তৎপুরুষ সমাসের আর নাম হলো কারকলোপী সমাস। গঠন প্রণালী কি, পূর্ব পদ প্লাস বিভক্তি, একটু দূরে লিখলাম, প্লাস পর পদ ইজ ইকুয়াল টু, হ্যাঁ ইজ ইকুয়াল টু তৎপুরুষ সমাস। আচ্ছা, এখন কথা হলো পূর্ববর্তের সাথে কি বিভক্তি যুক্ত হবে, আমরা একটু আগেই বলে ফেলেছি পূর্ববর্তের সাথে বিভক্তিগুলো হলো দ্বিতীয়া, পূর্ববর্তের সাথে বিভক্তি যুক্ত হতে পারে তৃতীয়া, পূর্ববর্তের সাথে বিভক্তি যুক্ত হতে পারে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি। আচ্ছা, এখন এই বিভক্তিগুলি কি, দ্বিতীয় বিভক্তি আমরা জানি কে রে ক, এটা তৃতীয় বিভক্তি হিসেবে আমরা পাই যে তারা দিয়ে করতে, চতুর্থ বিভক্তি হিসেবে পাই আমরা দ্বিতীয়ের মতো অনেকটা কে রে, এ দুইটা থাকবে, এর সাথে যুক্ত হবে জন্য নিমিত্ত উদ্দেশ্য তরে, জন্য নিমিত্ত উদ্দেশ্য এবং তরে। পঞ্চমী বিভক্তি হিসেবে আমরা পাই যে হতে থেকে চে, ষষ্ঠী বিভক্তি হিসেবে পাবো র এর, এবং সপ্তমী বিভক্তি হবে এ অন্তস্থ তে। আচ্ছা, তার মানে ওই যে যে কথাগুলি বলেছিলাম যে এইগুলো হলো বিভক্তির দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এবং পূর্বদের সাথে যদি তৃতীয় বিভক্তি লোপ পায় থাকা ব্যাচবাক্যে আছে তৃতীয় বিভক্তি কিন্তু সেটা লোপ পাচ্ছে এমন সমস্ত অধ্যায় নেওয়া হচ্ছে, তাহলে সেটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস প্রত্যেকটাই। তার মানে আমাদের এইটা আসলে খুব ভালোভাবে আমাদের আয়ত্তে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা যদি আমাদের আয়ত্তে থাকে আমরা বুঝছি, তাহলে আমরা এবার চলে যাব, এটা ছিল গঠন প্রণালী এবং আমাদের কোন কোন বিভক্তি যুক্ত হচ্ছে সেটা, আমরা চলে যাবো হচ্ছে তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাজনে।
তৎপুরুষ সমাস কত প্রকার? তৎপুরুষ সমাস 9 প্রকার। আচ্ছা 9 প্রকার। এখন বলতে পারি স্যার, আপনি তো বললেন দ্বিতীয় থেকে সপ্তমী বিভক্তি যুক্ত হবে তৎপুরুষ সমাসে, তাহলে তো দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী 6টা প্রকার হয়, তাহলে 9 প্রকার কেন কিভাবে বললেন? হ্যাঁ 9 প্রকার এই জন্য যে সপ্তম বিভক্তি পরে আরো 3টা বিভক্তি আছে, সেখানে বিভক্তি কোনো চিহ্ন লোপ পাবে না, সেখানে আমরা সেগুলো আমরা যখন বলবো এরপরে ধারাবাহিকতায় আলোচনা ধারাবাহিকতায় তখন বুঝতে পারবো। সেগুলো নাম হলো 9 তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস এবং অল্পতৎপুরুষ সমাস। তার মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী পরে আরো 3টা তৎপুরুষ সমাস আছে, 9 উপপদ এবং অল্পতৎপুরুষ সমাস। আচ্ছা আমরা একটা একটা করে আলোচনায় চলে যাব। প্রথমে যাব যে দ্বিতীয় তৎপুরুষ সমাস কাকে বলে। দ্বিতীয় তৎপুরুষ সমাস, আচ্ছা দ্বিতীয় তৎপুরুষ সমাস কাকে বলে? ওই যে সংজ্ঞাটা সোজা আমরা নিজেরাই পারবো, যে যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি কেড়ে লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য পাবে তাকে বলা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা তাহলে এটার উদাহরণ কি হতে পারে? এটার উদাহরণ হতে পারে যে নোভেল পড়া, আমরা যদি এখানে লিখি নোভেল পড়া, আমরা বলতে পারি রথ দেখা, আমরা বলতে পারি যে গা থাকা, আমরা বলতে পারি যে মা দুঃখ প্রাপ্ত ইত্যাদি ইত্যাদি। গা ঢাকা আমরা বলি না, ডাকাতটা গা ঢাকা দিয়েছেন, গা ঢাকা বা চোর গা ঢাকা দিয়েছে, গা ঢাকা এইসব যদি আমরা করতে যাই তাহলে দেখা যায় নোবেল পড়া কি হবে? ব্যাসবাক্য নোবেলকে পড়া, তার মানে উপন্যাস পড়া। রথ দেখা, রথকে দেখা, গা ঢাকা, গাকে ঢাকা। আচ্ছা তার মানে এগুলি আমরা ব্যাসবাক্য করলে আমরা খুব সহজে বুঝতে পারি ব্যাসবাক্যে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হবে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস এবং পরপদের অর্থে প্রাধান্য পাবে। তার মানে এখানে দ্বিতীয়ত বিভক্তিগুলি লোপ পাচ্ছে। কিন্তু আমাদের প্রশ্নে আমরা যেহেতু এমসিকিউতে পরীক্ষা দিই তখন আমাদের কি প্রশ্নে কোনোদিন সমস্ত পদ সব সময় থাকে না, অথবা সমস্ত পদ থাকে না, ব্যাসবাক্য থাকে বা ব্যাসবাক্য থাকে সমস্ত পদ নির্ণয় করতে থাকে বা সমস্ত পদ দিয়ে সরাসরি বলে দেবে এটা কোন সমাসের উদাহরণ বা কোন তৎপুরুষ সমাসের উদাহরণ, তখন আমাদের ব্যাসবাক্যগুলি মনে রাখতে হবে পরীক্ষা হলে। আরেকটা করলো ব্যাসবাক্য সবসময় আমাদের হয়তো ভুলে যেতে পারি, কিন্তু সবসময় আমি বলবো না ভুলে যাওয়া যাবে না, তারপর যদি হ্যাঁ আমরা মানুষ আমরা ভুলে যেতেই পারি, আমরা 2টা উপায় আমরা বলে দেবো। একটা হলো বিভক্তি চিহ্ন দিয়ে আমরা সমাস নির্ণয় করতে পারবো, আরেকটা কথা হচ্ছে যে আমাদের 2টা সিমটম বা কিছু কিছু সিমটম থাকবে, যে সিমটমগুলি দেখে বা বৈশিষ্ট্যগুলি দেখে আমরা সমস্ত পদ থেকে আমরা বলে দিতে পারবো এটা কোন তৎপুরুষ সমাস বা কোন সমাস। সেটা কি আমরা যদি বলি যে কোন দ্বিতীয় তৎপুরুষ সমাসে আমরা কি আমরা প্রথমে বলি যে বিভক্তি হিসেবে থাকে কি কে রে, এটা আমরা জানি তাই তো? আচ্ছা শুনে রাখতে হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস ইজ ইকুয়াল টু হচ্ছে কর্ম কারক লোপি সমাস। তার মানে কর্ম কারক লোপি যদি সমাস হয় তার মানে কি কি এখানে থাকবে? কর্ম থাকবে এবং কর্মপত্র হয়তো বা লোপ পাবে। তার মানে আমরা বলতে পারি যে সমস্ত পদ যদি কর্ম বা কাজকে বোঝায়, মানে কোন সমাসে সমস্ত পদ দ্বারা মানে আমরা যে সমস্ত পদ পাবো সেই সমস্ত পদ যদি পদটি পদ আমি শুধু সরাসরি লিখে দিই, সমস্ত পদ যদি কর্ম বা কাজ বোঝায়, আচ্ছা সমস্ত পদ যদি কর্ম বা কাজ বোঝায় তাহলে সেটা কি হবে? সেটা হবে যে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। এবং পরপদ যদি পরপদে যদি 2 নম্বর কন্ডিশন পরপদে যদি কি থাকবে, পরপদে আমি লিখে দিচ্ছি পরপদে যদি পুণ্য গত, পরপদে যদি পুণ্য গত প্রাপ্ত থাকে, পুণ্য গত প্রাপ্ত শব্দ থাকে, শব্দটি থাকে তাহলে সেটাও কি হবে? সেটাও হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। বা কোন শব্দের শুরুতে যদি চির শব্দটা থাকে, শব্দের শুরুতে বা পূর্ব পদে, আমরা 2ভাবে লিখছি শব্দের শুরুতে
বা পূর্ব পদে চির শব্দ থাকলে বা ব্যক্তি অর্থাৎ ব্যাপিয়া শব্দ মার্কারে কালকে মানে অনেক মোটো হয়ে গেছে এই জন্য বোঝা যাচ্ছে না থাকলে। আচ্ছা তার মানে আমাদের এই তিনটা জিনিস যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের ব্যাস বাক্য করতে হচ্ছে না, অনেকটা সহজ হয়ে যাচ্ছে যেটা আমরা বুঝতে পারি ভালো করে। সেটা কি দ্বিতীয় তৎপুরুষ সমাসূত হলে কি সমস্ত পদটা কোনো কাজ বা কর্মকে বোঝাবে, কাজ বা কর্মকে বোঝাবে। নোবেল পড়া সমস্ত পদ, নোবেল পড়া কি কোনো কাজ না? অবভিয়াসলি এটা কাজ, অবশ্যই সেটা কাজ। রদ দেখা কাজ, গা ঢাকা দেয়া, আমি গা ঢাকা দিছি হয়তো চাঁদাবাজদের ভয়ে বা কোনো একটা কারণে। এই যে বর্তমানে করোনা ভাইরাস, তো একত্রে তো আসলে আমরা সবাই গৃহবন্ধ হয়ে গেছি, তার মানে এটা কি কোনো কাজ না? অবশ্যই এগুলো কাজ। তার মানে এগুলো কি, এগুলো কর্মকার দ্বিতীয় তৎপুরুষ সমাস, কারণ এটা কি বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে যে কর্ম বা কাজ বোঝাচ্ছে। যদি সমস্ত পদ, সমস্ত পদ কর্ম বা কাজ বোঝাবে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয়ত হলো পরপদে যদি পণ্য গত প্রাপ্ত থাকে কি থাকবে, পণ্য গত প্রাপ্ত যদি থাকে পরপদে, এই তিনটা জিনিস যদি থাকে। যেমন বিপদাপন্ন ব্যাস বাক্য করলে আসে বিপদকে আপন্য, আমাদের ব্যাস বাক্য নাই এখন আমি পারবো কিভাবে, বিপদাপন্ন তার মানে পণ্য শব্দ যদি পরপদে থাকে, বিপদাপন্ন আমি একটু তারপর লিখে দিচ্ছি, যদি হয় বিপদাপন্ন, তারপর যদি হয় দুঃখপ্রাপ্ত, দুঃখপ্রাপ্ত এই ধরনের শব্দ যদি থাকে, দুঃখপ্রাপ্ত বিপদাপন্ন, তারপর পরলোকগত, পরলোকগত আমি পণ্য প্রাপ্ত গত এই শব্দগুলি যদি পরপদে থাকে তাহলে আমাদের ব্যাস বাক্য করা ছাড়াও আমরা বলে দিতে পারবো এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা এরপরে তিন নাম্বারটা খুবই রেয়ার, এটা উদাহরণ খুব একটা পাওয়া যায় না। যদি বলা হয় যে কোনো শব্দের শুরুতে বা পূর্ব পদে যদি চির শব্দ থাকে তাহলে সেটাও আমাদের ব্যাস বাক্য ছাড়া আমরা বলতে পারি সেটাও দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবং যদি ব্যক্তি বা ব্যাপিয়া শব্দটাও উল্লেখ থাকে বা বোঝায়, ব্যক্তি বা ব্যাপিয়া কাকে বলে, আমরা বলি যে অনেক সময় ধরে কোনো কিছু হচ্ছে সেটা হলো ব্যাপিয়া, মানে অনেক ডিউরেশনটা অনেক বড়, সময়ের সময়টা অনেক দিন ধরে, যেমন 10 বছর ধরে শিক্ষকতা করছি, 8 বছর ধরে শিক্ষকতা করছি, 10 বছর ধরে পড়াশোনা করছি, এইটা হলো অনেক বড় সময়ের ব্যাপ্তি, এরকম যদি কিছু বোঝায়। যেমন চিরসুখী, কেউ যদি চিরসুখী হয় তার মানে বোঝা যায় এটা ব্যাস বাক্য গিয়া চিরকাল ব্যাপিয়া সুখী, এইটা একটা উদাহরণ যেটা আমাদের কে বারে বিভক্তি থাকতেছে না, ঠিক আছে। এখানে প্রত্যেকটা কে বারে এই বিভক্তি থাকে, বিপদকে আপন্ন বিপদাপন্ন, দুঃখ প্রাপ্ত দুঃখকে প্রাপ্ত, পরলোকগত পরলোকে গত বা পরলোককে গত পরলোকগত, কিন্তু এই একটা উদাহরণ আমাদের একটু মনে রাখতে হবে কি চির সুখী, চির কাল ব্যাপিয়া সুখী, তার মানে চিরকাল ব্যাপিয়া সুখী, তার মানে এখানে কে বাদ এই বিভক্তি নেই, কিন্তু ব্যাপিয়া এই শব্দের উল্লেখ আছে। বা আমরা যেটা বেশি বলেছিলাম যে যদি চির থাকে তাহলে সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস, খুব ইম্পর্টেন্ট আমাদের এটা মনে রাখতে হবে, কারণ এখানে দ্বিতীয় বিভক্তি নেই। আমরা যদি ব্যাস বাক্য করি, ব্যাস বাক্য করে আবার আমাদের জেনে মনে না হয় স্যার এখানে তো কে বাদ এই বিভক্তি নাই, এটা দ্বিতীয় বিভক্তি হবে কেন, দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে কেন, তখন আমাদের মাথায় রাখতে হবে সিমটম, তিনটা সিমটম থাকতে হবে, তিনটা বৈশিষ্ট্য থাকলে সেটা তৎপর সময়। সমস্ত পদ তারা যদি কর্ম বা কাজ বোঝায়, এক। দুই নম্বরটা কি, দুই নম্বরটা হলো যে আমাদের যদি পণ্যগত পরপদে যদি পণ্যগত বা প্রাপ্ত থাকে এই শব্দের উল্লেখ থাকে তাহলে সেটাও হবে দ্বিতীয় তৎপর সমাস। আরেকটা হলো পর পূর্ব পদ বা শব্দের শুরুতে যদি চির শব্দ থাকে বা ব্যক্তি বা ব্যাপিয়া বোঝায় বা থাকে শব্দের উল্লেখ থাকে তাহলে সেটাও দ্বিতীয় তৎপর সমাস। তার মানে আমাদের এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে।
ঠিক আছে, কারণ আমরা অ্যাজ ইউজুয়াল সঙ্গ হলো পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি লোপ পাবে এবং পর পদের অর্থে প্রাধান্য পাবে, কিন্তু আমাদের তো সবসময় ব্যাস বাক্য থাকবে না, মনে থাকবে না, থাকবে না, তখন আমরা কি করবো? আমাদের এইটা হলো ইম্পর্টেন্স, বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এরপর আমরা চলে যাব তৃতীয় তৎপুরুষ সমাসে। সেটা কি? তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাস। অ্যাজ ইউজুয়াল সংজ্ঞা যেটা, যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক লোপ পেয়ে পর পদের অর্থে প্রাধান্য পাবে তাকে বলা হয় তৃতীয় তৎপুরুষ সমাস। ঠিক আছে, আচ্ছা, দ্বারা দিয়ে কর্তৃক, তাই তো? আমরা একটু লিখি, বিভক্তি হিসেবে পাই পাবো আমরা দ্বারা দিয়ে বা কর্তৃক, যে কোনো একটি। ঠিক আছে, আচ্ছা, এরপর বলা হয় যে তৃতীয় তৎপুরুষ সমাসের কোন কারণে বলবে তৃতীয় তৎপুরুষ সমাস? করণ কারক লোপি সমাস। তার মানে তৃতীয় তৎপুরুষ সমাসের আরেকটা নাম হচ্ছে করণ কারক লোপি সমাস। খুব ইম্পর্টেন্ট একটা কথা, করণ মানে যন্ত্র সহায়ক বা উপায়, আমাদের অধিক কারক বিভক্ত মনে থাকে। করণ শব্দ অর্থ কি? যন্ত্র সহায়ক বা উপায়, মানে কোনো কাজ করার জন্য কিছু সহায়ক হিসেবে কাজ করবে, যন্ত্র হিসেবে কাজ করবে, উপায় হিসেবে কাজ করবে, সেটা হলো করণ কারক। তো আমরা এটা উদাহরণে যদি চলে যাই, তাহলে দাঁড়ায় যে আমরা প্রথমে যেমন বলেছিলাম তৎপুরুষ সমাস, সেখানে আমরা মন গড়া বলেছিলাম, আমরা সেই উদাহরণ বাদ দিয়ে এখন যদি বলি শ্রম লব্ধ, আমরা যদি বলি বিদ্যাহীন, আমরা যদি বলি মধু মাখা, সেগুলো থেকে আমরা সংজ্ঞা নিরূপণ করতে পারি। আমরা যদি বলি কি শ্রম লব্ধ, আমরা বলি না তার এত প্রচেষ্টা সবগুলো শ্রম লব্ধ, তাই তো? শ্রম লব্ধ আমরা বলতে পারি, মধু মাখা, সরি, হবে মধু মাখা আমরা বলতে পারি বিদ্যাহীন, বিদ্যাহীন। তার মানে এগুলো ব্যাস বাক্য কি হচ্ছে? ব্যাস বাক্য হচ্ছে শ্রম লব্ধ, শ্রম দ্বারা লব্ধ মানে শ্রম দ্বারা প্রাপ্ত। মধু মাখা কি হবে? মধু দিয়ে মাখা ব্যাস বাক্য। বিদ্যাহীন, বিদ্যা দ্বারা হীন, হীন। তার মানে আমাদের যে সংজ্ঞা থেকে আমরা বলি যদি, তাহলে পূর্ব পদে তৃতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস নিরূপণ হবে, যে এমন যে সমাসে পর পদের অর্থে প্রাধান্য পাবে, সেই সমাসকে বলা হয় তৃতীয় তৎপুরুষ সমাস। এটা হলো অ্যাজ ইউজুয়াল সংজ্ঞা সহজভাবে বের করার উপায়, কিন্তু এইরকম করে আসলে আমাদের থাকে না, তারপর আমাদের মনে রাখতে হবে। কারণ লব্ধ উপার্জন করেছি বা লাভ করেছি কি? শ্রম দ্বারা। তার মানে লব্ধটা ইম্পর্টেন্স। মাখা কি দিয়ে মাখা? মধু দিয়ে মাখা। মাখাটা বেশি ফোকাস পাচ্ছে, বেশি প্রাধান্য পাচ্ছে। হীন কিসে সে হীন? সে বিদ্যায় হীন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আমাদের আগের বারের মতো আমরা কি করবো? আমরা কিছু শর্ট টেকনিক বা কৌশল বা চেনার উপায় বের করার চেষ্টা করবো, যেগুলো দ্বারা আমরা এই বিভক্তিগুলি বাদ দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা কোন তৎপুরুষ সমাস। এখানে দুইটা সিমটম থাকবে, একটা কি? প্রথমটা হচ্ছে, এক নাম্বার আমরা পাবো যে যদি পরপদ পূর্ব পদের উপর নির্ভরশীল হয়, পরপদ পূর্ব পদের উপর নির্ভরশীল হয়, তাহলে আমরা লিখছি পরপদ কার উপর নির্ভরশীল হবে? পূর্ব পদের উপর নির্ভরশীল। দুই নাম্বার বোঝাবে যে শ্রদ্ধা বা ভক্তি যদি বোঝায়, মানে সমস্ত পদ দ্বারা, সমস্ত পদটি শ্রদ্ধা বা ভক্তি যদি বোঝায়, ভক্তি বোঝায়, এতটুকু আমরা লিখছি। তা আমি
তত্ত্ব সমাসে আমরা ব্যাস সমস্ত পদে যদি দেখি যে পরপদটা পূর্ব পদের উপর নির্ভরশীল, তাহলে আমরা এটা বলবো এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। যদি দেখি সমস্ত পদটা কোনো ভক্তি বা শ্রদ্ধা জ্ঞাপন বোঝাচ্ছে বা শ্রদ্ধা বোঝাচ্ছে, তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। তো এটা কি আমরা এই উদাহরণটি কিন্তু বলার চেষ্টা করি, সেটা দাঁড়ায় যে আমাদের মনে পড়ো দ্বিতীয়টা একটু ভুল হয়ে যাচ্ছে, যে দ্বিতীয়টা কি হতে পারে, দ্বিতীয়টা আসলে শ্রদ্ধা বা ভক্তি না, দ্বিতীয়টা হচ্ছে প্রথমে যদি পরপদে উনহীন শূন্য থাকে, একই পরপদ যদি উনহীন বা শূন্য থাকে, ঠিক আছে, উনহীন শূন্য। আচ্ছা সেটা কি দাঁড়াচ্ছে যে আমরা পরপদ লব্ধ, কিসে লব্ধ, শ্রমে, মানে পরপদ পূর্ব পদের প্রাধান্য যদিও পাচ্ছে পরপদ, কিন্তু এটা পূর্ব পদের উপর ডিপেন্ডেন্ট, কারণ লব্ধ কিসে, শ্রমে, মাথাটা কিসে, মধুতে, হীন কিসে, বিদ্যায় সে হীন, মানে বিদ্যায় সে একেবারে নাই বললে চলে, ঠিক আছে। তেমনি যদি পরপদ পূর্ব পদের উপর নির্ভরশীল হয়, তাহলে সেটাও হবে তৃতীয় তৎপুরুষ সমাস। আমাদের ব্যাস বাক্য আমরা ভুলে গেছি, ধরো আমরা কি করতে পারি, আমাদের যদি এমন হয় আসে যে জ্ঞান শূন্য, আমরা বুঝতে পারি শূন্য কিসে, জ্ঞানে নির্ভরশীল না পরপদ পূর্ব পদের উপর। যদি বলি যে স্বর্ণমণ্ডিত, মণ্ডিত কিসে, স্বর্ণে, হীরক খচিত, খচিত কিসে, হীরকে, তাহলে পরপদ যদি পূর্ব পদের উপর নির্ভরশীল হয়, তাহলে সেটা আমাদের ব্যাস বাক্য না করে আমরা বলে দিতাম তৃতীয় তৎপুরুষ সমাস। এবং আমরা শ্রদ্ধা বা ভক্তি বলেছিলাম, একটু ভুল বলেছিলাম, এখানে হবে যে যদি পরপদে উনহীন শূন্য, উনহীন শূন্য এই শব্দগুলি থাকে, তাহলে সেটাও হয়ে যাবে তৃতীয় তৎপুরুষ সমাস। যেটা আমরা এখানে একটা পেয়েছি, আমরা বলতে পারি আমাদের অনেক শব্দ থাকে যে একন একন এক দ্বারা উন, তারপর শূন্য আমরা বলতে পারি বিদ্যাহীন বলেছি, আমরা শূন্য দিয়ে আমরা বলতে পারি যে জ্ঞান শূন্য অনেকটা বিদ্যাহীনের সাথে সম্পৃক্ত, জ্ঞান শূন্য কি হবে, জ্ঞান দ্বারা শূন্য। যদি আমি ব্যাস বাক্য করে দিচ্ছি, ব্যাস বাক্য না করে আমরা কি বলতে পারি এই যে একুন, যদি শব্দশেষে উন থাকে, রস্যুদন্তান্ন, রস্যুদন্তান্ন পাচ্ছি, ঠিক আছে, শব্দশেষে যদি আমরা শূন্য পাই, শব্দশেষে যদি আমরা হীন পাই, তাহলে সেটাও কি হবে তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে যাচ্ছে। আচ্ছা আমার মনে হয় এটা আমরা বুঝতে পারবো। তার মানে এখানে দুইটা কন্ডিশন থাকতে হবে, যে আমরা ব্যাস বিভক্তি ছাড়া বোঝার উপায় হলো পরপদটা পূর্ব পদের উপর, বারবারই বলছি বোঝার জন্য, পরপদটা পূর্ব পদের উপর নির্ভরশীল হবে, এবং পরপদে যদি উনহীন শূন্য এই তিনটা শব্দের থাকে, ঠিক আছে। আমরা চলে যাবো চতুর্থী তৎপুর সমাসে। আমরা বলেছিলাম যে চতুর্থী তৎপুর সমাসটা কি, চতুর্থী তৎপুর সমাস অনেকটাই দ্বিতীয় তৎপুর সমাসের মতো, কিন্তু এক নয়, ঠিক আছে, এটা যদি আমাকে মনে রাখতে হবে। চতুর্থী তৎপুরুষ কি, চতুর্থী তৎপুরুষ সমাস। আচ্ছা এটা আমরা কি বলেছিলাম, আমাদের দ্বিতীয়ার মতো থাকবে কে রে জন্য থাকবে নিমিত্ত, থাকবে উদ্দেশ্য, সাথে থাকবে তরে। আমাদের কিন্তু বিভক্তিগুলি মাস্ট বি মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। তো সববারের মতো, প্রতিবারের মতো সংখ্যাগুলি বা একই ধারাবাহিকতার সংখ্যাগুলি আছে এসে যাচ্ছে, যে চতুর্থ তৎপুরুষ সমাস কি, যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে চতুর্থী বিভক্তি কে রে, তারপর কি, জন্য, উদ্দেশ্য, নিমিত্ত, তরে ইত্যাদি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য পেয়ে সমাজ গঠিত হবে, তাকে বলে চতুর্থী তৎপুর সমাস। এটা হলো ধারাবাহিক বইয়ের আলোচনা বোঝার জন্য, কিন্তু আমরা বারবারই বলছি আমরা এই সংজ্ঞা শুধু আমরা মাথায় রাখবো না, কারণ এই সংজ্ঞা শুধু মাথায় রেখে আমরা আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমাদের শর্ট টেকনিকগুলি বা আমাদের কিছু সিমটম মাথায় রাখতে হবে, এই সিমটম, এই বৈশিষ্ট্য থাকলে সেটা তৎপুর সমাস, ঠিক আছে। আচ্ছা সেটা কি, আমরা যদি বলি যে এমন যে গুরু ভক্তি, আচ্ছা আমি কিছু সিমটমগুলি আগে লিখে দিই, এটা মনে ভালো হবে, যে সমস্ত পদ চতুর্থ তৎপুরুষ সমাসে
আচ্ছা, চতুর্থ তৎপুরুষ আমরা আরেকটা বলতে পারি নিমিত্তার্থে, নিমিত্তার্থ লোপী তৎপুরুষ সমাস, একটু বলে দিচ্ছি, নিমিত্তার্থ নিমিত্তার্থ লোপী সমাস, তার মানে কোনো কিছুর জন্য এই সমাসটা তৈরি হচ্ছে। আর গোছার উপায় হিসেবে আমরা পাবো যে সমস্ত পদটা যদি ওই যে নিমিত্ত বা জন্য এই কথাটা বোঝায়, তার মানে সমস্ত, আমি এক দুই দিয়ে আসলে বোঝাই, সমস্ত পদ জন্য বা নিমিত্ত অর্থ বোঝালে, সমস্ত পদ কি বোঝাবে? জন্য বা নিমিত্ত অর্থ বোঝাবে। দুই নাম্বার যে হলো শ্রদ্ধা, আচ্ছা এটা হবে সমস্ত পদ, একটু লিখে দিন, সমস্ত পদ কি বোঝাবে? শ্রদ্ধা বা যদি ভক্তি বোঝায়, তাহলে আমাদের ব্যাস বাক্য না করেও আমরা অনায়াসে কি করতে পারবো? আমরা বলে দিতে পারবো এটা কোন তৎপুরুষ সমাস, সেটা হলো কি জন্য বা নিমিত্ত যদি বোঝায় সেটা কিরকম হতে পারে আমাদের, আমাদের একটু মনটা পাল্টে, আমাদের হতে পারে যে আমরা বলি আরাম কেদারা, আরাম কেদারা চেয়ার আর কি, কেদারা আমরা বলে থাকি যে বসত বাড়ি, মানে যে বাড়িতে আমরা থাকি বসত বাড়ি, আমরা বলে থাকি যে বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, আমরা বলে থাকি যে গুরু ভক্তি, গুরু ভক্তি, আমরা বলে থাকি যে দেশ প্রীতি। আমি একটু পরে ব্যাস বাক্যে নেই, এবার আমরা আসলে সিমটম দেখে আমরা বোঝানোর চেষ্টা করি। আমরা বলেছিলাম যে সমস্ত পদ ছাড়াও আমরা ব্যাস বাক্য, সরি ব্যাস, সমস্ত পদে ব্যাস বাক্য না করে আমরা কিভাবে সমাস নির্ণয় করব বা তৎপর সমাসের যে ধারা কোন তৎপর সমাসের উদাহরণ এটা বুঝতে পারবো। আরাম কেদারা, তার মানে আরাম কেদারা, কেন এই কেদারা তৈরি হচ্ছে? আরামের জন্য, আরামের জন্য কেদারা তৈরি হচ্ছে বা চেয়ার তৈরি হচ্ছে, তার মানে জন্য বা নিমিত্ত অর্থ বোঝাচ্ছে, অর্থ কিন্তু বলছে শব্দ না, মাথায় রাখতে হবে অর্থ, তার মানে আরামের জন্য যে কেদারা বসত বাড়ি, তার মানে বাড়িটা কিসের জন্য? বসতের জন্য, বসত মানে থাকার জন্য, তার মানে জন্য বা নিমিত্ত অর্থ বোঝাচ্ছে। বালিকা বিদ্যালয়, বিদ্যালয় কিসের জন্য? মানে আমাদের বলতে হয় না, আমরা কিন্তু এখান থেকে ওই মুখ দিয়ে বের হয়ে যায় জন্য বা নিমিত্ত, কিসের জন্য? বালিকাদের জন্য, নট বয়েজ বা নট বালকদের জন্য। ভক্তি, কিসে ভক্তি? গুরুকে ভক্তি বা গুরু নিমিত্তার্থে ভক্তি, বা আমাদের সমস্ত পদ দ্বারা আসলে কি বোঝায়? শ্রদ্ধা বা ভক্তি বোঝাচ্ছে সমস্ত পদে।